কেহ জানে কার চলে যাবার ডাক সে কখন অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন ইল্লাল্লাযীনা আমানু ওয়া'মিলু الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহর কসম দিয়ে বলছি আমার চাইতে তুমি ভালো করেই জানো যে আমি আমর ইবনুল আস তোমাকে একজন মিথ্যাবাদী ছাড়া আর কিছুই মনে করি না ইলমের ধারক বাহর হচ্ছেন সর্বপ্রথম স্তরের ধারক আলেম তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম আলী মিসকি হাসে আর বলে ফাতিমা আবু বকরের কি দোষ হাদিস তো তোমার আব্বার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি বাল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহ পড়ুন সবাই আমার সাথে মহাব্বতের সুরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির إنما يخشى الله من عباده العلماء وعن كثير بن قيس قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل يقول يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني عنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن العالم وإن الملائكة لتضعوا أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهم وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهم ولكن ورثوا العلم فمن أكده أكده بحج وعافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم أمن كر لگيا كرچو تمي أتوه آيوجن কেহ জানে কার চলে যাবার ডাক সে কখন
অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণে ও মাটি তোমার পিছু ছাড়বে না, মাটি হবে ঠিকানা মাটি রহি বিছানা, মাটি হবে ঠিকানা মাটি রহি বিছানা, মাটিতে করাবে শয়ন। অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, কেহে বলে কার কেহে জানে কার চলে যাবার ডাকা সে কখন, অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, সে ঘরে নাই রে বাতি নাই সে তাই শীতল পাটি, নাই রে সঙ্গের সাথে আত্মীয় স্বজন, নাই রে সে থাম টেলিফোন করিতে আলাপন, নাই রে সে থাম টেলিফোন করিতে আলাপন, বন্ধু তুমি আছো রে কেমন, অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন, কেহে জানে কার চলে যাবার ডাকা সে কখন, অমন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন। মহতরম সভাপতি হযরত উলামায়ে কিরাম ফজলে ইজাম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদে মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ওই কান্তিক অনুগ্রহের বদৌলতে আজকের এই সুন্দর ঘন মুহূর্তে আমরা দুনিয়াবি কর্মকাণ্ড ফেলে রেখে আরামের বিছানা পরিত্যাগ করে শীতের তীব্রতা উপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রচারিত নানা ধরনের চিত্র বিনোদনমূলক অনুষ্ঠানমালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উন্নয়নকল্পে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করতে পেরেছি সকলেই শুক্রিয়াতান ফাট করি আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার গাবতলি থানার অন্তর্গত এই বাইগুনি গ্রামের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফিয়া আজকে এই সালাফিয়া মাদ্রাসার শিক্ষা অর্থাৎ এলমে দিন এ সম্পর্কেই সামান্য কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করতে প্রয়াস পাব ইনশা আল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এই প্রতিষ্ঠানে এলেম শেখানো হয়, জোরে কান কি শেখানো হয়, এলম। এলম দু প্রকারের, একটা হচ্ছে জাগতিক আর একটা হচ্ছে দীনি এলম, দীনি শিক্ষা, দীনি জ্ঞান, দীনি প্রজ্ঞা। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির জ্ঞানের মাধ্যমে মানুষ প্রাপ্ত হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক প্রদত্ত এই জ্ঞান ইলমুল ওয়াহী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনিত কিতাব আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যেই কোরআনুল কারীমের যে ইলমুল ওয়াহীর ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে না এই জন্যই আমি বলে থাকি আল কোরআন দা চ্যালেঞ্জিং ভয়েস ফ্রম অল মাইটি আল্লাহ কোরআন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে একটি চ্যালেঞ্জিং ভয়েস সারা বিশ্ববাসীর জন্য There is no doubt in the Holy Quran jeta Allah prothomei bole diyechen la raiba fi hudallil muttaqin ei Quran er bhitore kono sandeho nai shok nai shobah nai doubt nai eta hocche manob jatir hidayater murtoman proti Allah rabbul alamin sura bakarar 25 নম্বর আয়াতে বলে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি হে দুনিয়ার মানুষরা আমি আল্লাহ যেই কুরআন আমার নবীর উপরে অবতীর্ণ করেছি যদি এই কুরআন সম্পর্কে তোমরা কোনো সন্দেহ পোষণ করো এই কুরআনের ব্যাপারে তোমাদের যদি কোনো রকমের কোনো সন্দেহ থাকে কোনো রকমের কোনো ডাউট থাকে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে এই কুরআনের অনুরূপ কোনো একটি সূরা তোমরা অবতীর্ণ করে দেখাও বানায় দেখাও চ্যালেঞ্জিং ভয়েস টোটাল পৃথিবীবাসীর সামনে আরবের বড় বড় কবি সাহিত্যিকরাও চেষ্টা করেছিল বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল এই কবিদের ভিতরে সাতজন ছিল প্রসিদ্ধ কবি তন্মধ্যে সর্বোত্তম কবি ছিল ইমরাউল কায়েস সাতজন কবির কবিতাকে তারা কাবা ঘরে টাঙিয়ে রেখেছিল যেগুলোকে বলা হয় সাবউল মুআল্লাকা সাতটা টাঙানো কবিতা সাতজন প্রসিদ্ধ কবি তারা চেষ্টা করেছিল জনগণ বলেছিল আপনারা চেষ্টা করে দেখেন তো কোরআনের অনুরূপ একটি আয়াত আনতে পারেন কিনা আয়াত লিখে দেওয়া হলো ইন্না আ'তাইনাকাল কাউসার এর মাপে এর ওজনে আপনারা একটা আয়াত বানিয়ে দেন সেখানে প্রখ্যাত কবিরা লিখে দিয়েছিল লাইসা হাদা কালামুল বাশার এটা মানুষের কোনো উক্তি না এই লাইন যদি মানুষের রচিত হতো অবশ্যই এর পরের লাইন কি হবে সেটা আমরা লিখে দিতে পারতাম জোরে কোন আরো জোরে আরো জোরে তাদের কবিত্ব প্রতিভা কি পরিমাণ ছিল ঐতিহাসিকগণ বর্ণনা দিতে গিয়ে বলেছেন ইমরাউল কাইস আততায়ীর হাতে জঙ্গলের ভিতরে নিহত হয়েছিল যখন আততায়ীরা তাকে ঘিরে ফেলেছে তাকে মেরে ফেলে দেবে তখন ওই আততায়ীদেরকে ইমরাউল কাইস বলেছিলেন আমার দুইটা কন্যা সন্তান ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আমার কন্যাদের কাছে গিয়ে তোমরা একটা কথা শুধু জানিয়ে দিও ইয়া বিনতাই ইমরাইল কাইসে আন্না আবাকুমা হে ইমরাউল কাইসের কন্যা দয় তোমাদের পিতা এইটুকু জানিয়ে দিও তো দুজন আততায়ী মনে মনে ভাবলো যে এ কথা বলতে আর আপত্তি কি ইমরাউল কাইসকে মেরে বনের ভিতরে জঙ্গলের ভিতরে নিশ্চিহ্ন করে দিয়েছে ইমরাউল কাইসের বাড়িতেই আতিথ্যতা গ্রহণ করেছে যাবার সময়তে বলছে বাবা একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি ইয়া বিনতাই ইমরাইল কাইসে আন্না আবাকুমা
হে ইমরাউল কাইসের কন্যা দয় তোমাদের পিতা। বলল একটু বসুন, বসল, দুই বোন বসে গেল। ইমরাউল কাইসের দুই মেয়ে বসে এই যে লাইন, ইয়া বিনতাই ইমরাইল কাইসে আন্না আবাকুমা, হে ইমরাউল কাইসের দুই কন্যা তোমাদের পিতা। এই কবিতার পরের লাইন কি হতে পারে গবেষণা করতে শুরু করলো। কিছু সময়ের মধ্যেই তারা অভিযোগ পেশ করলো যে দেখুন আপনাদের আর যাওয়া হবে না, আপনারা বন্দি, আপনারা আমার পিতাকে হত্যা করেছেন। বলছে শেখ, তুমি এটা কি বলছো আন্দাজে? আমরা হত্যা করব কেন? তোমরা কি প্রমাণ পেলে, কি করে বুঝলে এটা? আমরা তো কাজ করিনি, আমাদের উপরে অহেতুক দোষ চাপাচ্ছ, ভালোভাবে আতিথ্যতা করে এখন আমাদেরকে এভাবে দায়ী করছো, এটা কি ঠিক? বলল দেখেন, আপনারা যে একটা লাইন বলেছেন কবিতার, এর পরের লাইন আমরা দুই বোন গবেষণা করে দেখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট লাইন হতে গেলে এটাই হবে, ইন্নাহু কদ কুতিলা ওয়া কাতিলু আতাকুমা। আপনারা বলেছেন ইয়া বিনতাই ইমরাইল কাইসে আন্না আবাকুমা, আর আমরা বানিয়েছি ইন্নাহু কদ কুতিলা ওয়া কাতিলু আতাকুমা, নিশ্চয়ই তিনি নিহত হয়েছেন আর নিহতকারীরা তোমাদের সামনে দণ্ডায়মান। এই ছাড়া তো এর পিছনে কোনো লাইন হয় না। তা এটাই যদি হয় তাহলে তো আপনারাই তো হত্যাকারী, বলুন তো ঘটনা কি? তখন তারা ভয়ে সব কিছু বলে দিল। কত প্রতিভা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন চিন্তা করেন। সেই প্রতিভাবান মানুষগুলোর সামনে যখন কোরআনের আয়াত পেশ করা হয়েছে, বিশ্ব নবী যখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল কোরআনের, তারা লিখতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের তৈরি পংক্তি না, মানুষের তৈরি কোনো ছন্দ না। জোরে বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল হচ্ছে মক্কায়, 14 জন মানুষ পৃথিবীতে মিথ্যা নবুয়াতের দাবি করেছিল, তন্মধ্যে আল্লাহর নবীর জীবদ্দশায় 6 জন করেছিল। তারাও বলেছিল আমাদের কাছে ওহী আসে, আমরাও নবী, এইভাবে মিথ্যা নবুয়াতের দাবি করেছিল মোট 14 জন, আল্লাহর নবীর বেঁচে থাকাকালীন করেছিল 6 জন, আর সর্বশেষ করেছিল পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি। শুনেছেন না গোলাম আহমদ কাদিয়ানির নাম? শেরে পাঞ্জাব মৌলানা সানাউল্লাহ অমৃতসারির সাথে বাহা চলো। গোলাম আহমদ কাদিয়ানি দলিল দিল, স্মরণ করো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে বলেছিলেন আমি তাওরাতের সত্যতা প্রতিপাদন করার জন্য এসেছি, আর আমার পরে একজন রাসূল আসবেন, তার আগমন বার্তা ঘোষণা করতে এসেছি, মিম বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। গোলাম দলিল দিল গোলাম আহমদ, তো দেখুন আপনাদের নবী মুহাম্মদ এসে গেছেন, আহমদ এখনো আসেন নাই, আমি সেই আহমদ। মনে রাখবেন আমাদের নবী দুইটা নাম ছিল পৃথিবীর মাটিতে, মুহাম্মদ, আর আকাশে নাম ছিল আহমদ। আহমদ শব্দের অর্থ চরম প্রশংসাকারী, আর মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত। দুটো নামই আমাদের নবীর, যেরকম আলহামদুলিল্লাহ। সুতরাং গোলাম আহমদ বলল হে সানাউল্লাহ অমৃত শরীফ, মুহাম্মদ এসেছেন কিন্তু আহমদ আসেনি, আমি সেই আহমদ, আমার আগমনের বার্তা কোরআনের ভিতরে রয়েছে, সুতরাং আমাকে নবী মানো, আমাকে নবী মানতে আপত্তি করো না।
হযরতে সানাউল্লাহ অমৃত সারি বললেন ঠিক আছে গোলাম আহমদ আহমদের গোলাম মুজাফ মুজাফে ইলাই আহমদের গোলাম জায়েদের ঘোড়া তাহলে জায়েদার ঘোড়া এক না এক জায়েদের ঘোড়া তাহলে জায়েদার ঘোড়া কি এক হলো তা আপনি হচ্ছেন গোলাম আহমদা গোলাম আহমদ আহমদের গোলাম তা আপনি তো আহমদ নামক যে ব্যক্তি সে না তার গোলাম সুতরাং আপনি আহমদ কেমনে হবেন এ কি বলছেন গ্রামার জানেন তখন সেনাউল্লাহ অমৃত সারির এই ক্রোধার জবাবের সামনে ওই কাফের একেবারে অথর্ব হয়ে গিয়ে বাধ্য হয়ে বলল আজকের থেকে আমি আমার নামের প্রথম অংশ গোলাম কেটে দিলাম আমি শুধু আহমদ আমি নবী এক মিনিট সেনাউল্লাহ অমৃত সারি শেরে পাঞ্জাব নিশ্চুপ থাকার পরে বললেন ঠিক আছে মেনে নিলাম আপনার গোলাম বাদ আপনি শুধু আহমদ তাহলে শুনুন আমার নাম সানাউল্লাহ সানাউন মানে প্রশংসাকারী উল্লাহ সানাউ যুক্ত আল্লাহ সমান সমান সানাউল্লাহ এই সম্বন্ধ পদ সানাউল্লাহ আল্লাহর প্রশংসাকারী আমি আমার নামের প্রথম অংশ সানা শব্দটা কেটে দিলাম তাহলে শুধু থাকে আল্লাহ আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি নবী নও বাথরুমের ভিতরে গুয়ে হাসানার ভিতরে এই শয়তানের মৃত্যু হয়েছিল আমার বন্ধুরা বিশ্বনবীর জীবদ্দশায় মক্কায় তখন কোরআন নাজিল হচ্ছে কোরআনের একটি ছোট্ট সূরা নাজিল হয়েছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর জানেন না সবাই পড়ুন তো أعوذ بالله من الشيطان الرجيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ছোট্ট ছুরা মাত্র তিনটা আয়াত 109 নম্বর 103 নম্বর ছুরা 103 নম্বর সূরা মাত্র তিনটি আয়াত মাত্র 14টি শব্দ রয়েছে এই সূরার ভিতরে 70টি অক্ষর রয়েছে 70টি বর্ণ জোরে কান সুবহানাল্লাহ অথচ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন লাউ তাদাব্বারা আন-নাসু হাযিহি সূরা লাওয়াসিআতহুম যদি দুনিয়ার মানুষ শুধু সূরা আসর গবেষণা করত তাহলে আল্লাহকে চেনার জন্য আল্লাহকে মানার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যেত অজিজাতুম বালিগা এটা একটি বিশেষ বিশ্লেষণাত্মক সূরা যার ভিতরে রয়েছে বিশ্লেষণ আর বিশ্লেষণ এই সূরাটা যখন নাজিল হলো তখন দুর্বৃত্ত ভণ্ড নবীরা চান্স নিল যে ছোট্ট ছুরা যখন এর মতো করে একটা বানানো যায় কিনা দেখি হযরতে আমর ইবনুল আস নামক একজন প্রখ্যাত সাহাবী ছিলেন তিনি তখন মুসলমান হননি তিনি একদিন যাচ্ছে মক্কার গলি দিয়ে হঠাৎ করে মুসাইলামা কাজ্জাব বেরিয়ে জিজ্ঞেস করছে হে আমর শোনো তোমাদের মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর খবর কি তার কাছে কি ওহি আসতেছে আমর ইবনুল আস বললেন হ্যাঁ আসতেছে তো আরে সম্প্রতি এমন একটা ওহি এসেছে ওহিটা ছোট্ট কিন্তু তার তাৎপর্য মহাসাগর তুল্য এরকম একটা ওহি এসেছে লোকেরা খুব আকর্ষিত হচ্ছে সেই ছোট্ট ওহিটার প্রতি তখন ওই মুসাইলামা কাদ্দাব বলছে শোনাতে পারো আমাকে একটু
হযরত ওমর ইবনুল আস শুনিয়ে দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর মহাকালের শপথ সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিপতিত ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত এক নম্বর হলো যারা ঈমান আনায়ন করেছে দুই নম্বর হলো যারা আমলে সালেহ করেছে তিন নম্বর যারা ওয়াতাওয়াসাউ বিল হককে পরস্পর হকের দাওয়াত দিয়েছে চার নম্বর হলো পরস্পর সবরের দাওয়াত দিয়েছে এই চার শ্রেণীর মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে ডুবে আছে আল্লাহ বলে দিয়েছে তখন ওই শয়তান মুসাইলামা কাদ্দাব বলছে হে আমর এরকম একটা ওহী ইদানিং আমার কাছে এসেছে জোরে কান নাউযুবিল্লাহ আরে জোরে কান আস্তাগফিরুল্লাহ শয়তানের কথা শুনে আমর ইবনুল আস চমকে গেছেন তখন তিনি ইসলাম কবুল করেননি কিন্তু আমর ইবনুল আস বলছেন সে কিরকম ওহী বলো তো একটু শুনি তখন ওই আমর ইবনুল আসের সামনে মুসাইলামা কাদ্দাব ওহী তেলাওয়াত করে শোনাচ্ছে তার বানানো ওহী ভণ্ডামি পূর্ণ ওহী ইয়া আবারু ইয়া আবার ইন্নামা আনতা উদনানে ওয়াসাদার ওয়াসাইরুকা হাকুরু ওয়া ফাকুরু হে আবার আবার মানে হচ্ছে বিড়ালের চাইতে ছোট ইঁদুরের চাইতে বড় এরকম একটা প্রাণী তার মানে কি খরগোশ বলা যেতে পারে হে অবর হে অবর ইন্নামা আনতা উদনানে ওয়া সাদার আরে তোমার রয়েছে শুধু এক দুটো খাড়া কান আর একটা প্রশস্ত বক্ষ ওয়াসাইরুকা হাকরু ওয়া ফাকরু আর এছাড়া যা আছে তোমার সমস্ত শরীর হচ্ছে একটা ফালতু এটা মূল্যহীন কোনো দাম নেই এছাড়া আর কিচ্ছু না এই ওহি শুনিয়ে দিয়ে নিজের বানানো এই ভণ্ডামিপূর্ণ ওহি শুনিয়ে দিয়ে আবার মতামত জরিপ করছে হে আমর আমার ওহিটা কেমন লাগলো হযরতে আমর ইবনুল আস রাগে ক্ষোভে দুঃখে জ্বলে উঠে বলছেন ওয়াল্লাহি ইন্নাকা লা তাআলাম আন্নী আলামু আন্নাকা তাকদিব আল্লাহর কসম দিয়ে বলছি আমার চাইতে তুমি ভালো করেই জানো যে আমি আমর ইবনুল আস তোমাকে একজন মিথ্যাবাদী ছাড়া আর কিছুই মনে করি না তুমি মিথ্যুক এটা কোনোদিন হই না তখন ওই শয়তান চুপসে গেল তাফসীরে ইবনু কাসীরের ভিতরে ইমাম ইবনু কাসির বলতেছেন হযরতে আমর ইবনুল আসের এই সত্যপ্রিয়তা এটাই একদিন তাকে ইসলাম কবুলের জন্য উৎসাহী করেছিল জোরে কোন আলহামদুলিল্লাহ ষষ্ঠ হিজরি সাল হযরতে আমর ইবনুল আস চলেছেন মদিনার পথে পথিমধ্যে দেখা হয়ে গেছে উসমান ইবনু তালহা নামক জনৈক সাহাবি যিনি মক্কা শরীফের চাবিগুলো বহন করতেন বাইতুল্লার চাবি যার কাছে থাকতো এই চাবি রক্ষক ওসমান বিন তালহা বলছেন ভাই কোথায় যাচ্ছেন কোন দিকে রওনা হয়েছেন হযরতে আমর ইবনুল আস বলতেছেন কোন দিকে যাচ্ছি এটা বলা যাবে না কিন্তু তোমার সঙ্গে বলা যায় আমি অন্য কোন দিকে না বিশ্ব নবীর মদিনা মুনাওয়ারায় সফর করতে যাচ্ছি আমি তার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করতে চাই ওসমান বিন তালহা বলছে ভাই একটুখানি দাঁড়ান একটু বিলম্ব করেন এই চাবির যে আমানতদারি এটা আমি একটু রেখে আসি শুধু কুফফারে কুরাইদের যাকে পাই তার সামনে ফেলে দিয়ে আমি চলে আসতেছি আমিও দীর্ঘদিন থেকে মনে করেছি এই পৃথিবীতে অনেক মোকাবেলা হলো অনেক কিছুই দেখলাম অনেক কিছুই বুঝলাম আল্লাহর ওহী যে সত্য আল্লাহর ওহীর অকাট্যতা দিনে হকের এই যে প্রতিষ্ঠা এবং দিনে হকের এই যে ঔজ্জ্বল্য দিনে হকের স্বচ্ছতা
পৃথিবীর মিলন করতে পারবে না লিউজহিরাহুম আদ্দিন কুল্লিহি সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আল্লাহ ইসলামকেই প্রাধান্য দিয়ে পাঠিয়েছেন সুতরাং আমিও বিলম্ব করতে চাই না আপনার সাথে যাব এবং আমিও নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করে নেব ছুটে গিয়ে চাবি রেখে আসতেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে ওসমান কোথায় যাচ্ছ হযরত ওসমান বিন তালহা বলতেছেন কোথায় যাচ্ছে এটা বলা যায় না কিন্তু তোমার সঙ্গে বলতে আপত্তি নাই আমি যাচ্ছি আমার জন্য অপেক্ষা করতেছেন আমর ইবনে লাস তার সঙ্গে কন্টাক্ট হয়েছে তিনি আর আমি দুইজনে মিলে মদিনায় চলে যাচ্ছি বিশ্বনবীর পদ প্রান্তে আমাদের সমস্ত আর সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে নিজেদেরকে তার সামনে সুপরদ করে দেব ইসলামের ছায়া তলে আজকের থেকে দাখিল হয়ে যাবে জন্য আমরা চলেছি হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন ভাই একটুখানি দাঁড়াও আমি সেই খালিদ আহরে ওহদের যুদ্ধে দ্বিতীয় হিজরি সালে আমার ইহাতে নবীজির প্রাণপ্রিয় চাচা হযরতে আমিরে হামজা শাহাদাত বরণ করেছিলেন আহারে আমি সেই খালিদ বিন ওয়ালিদ 50 জন তীরন্দাজ যেই গিরি গুহায় আল্লাহর নবীর গিরির গুহার সামনে দাঁড়িয়ে তারা রক্ষণাবেক্ষণ করেছিল আমি তাদের পরাস্ত করে প্রিয় নবীর দান মোবারক শহীদ করে দিয়েছিলাম আমি সেই খালিদ বিন ওয়ালিদ বহুদিন ভেবে দেখলাম আসলেই অহেতুক ইসলামের বিরোধিতা করেছি ইসলামের নবীকে কষ্ট দিয়েছি নবীকে রক্তাক্ত করেছি আমি স্পষ্ট বুঝতে পেরেছি পৃথিবীর মাটিতে একমাত্র দিনে হক হচ্ছে ইসলাম সুতরাং আমাকে একটু সাথে নিয়ে যাও একটু সময় দাও বাড়ির থেকে সামান্য দুটো কাপড় নিয়ে আমি চলে আসতেছি এই তিনজন আল্লাহর বান্দা যারা একটা সময় ইসলামের দুশ্মনী করেছিল নবীজির সঙ্গে প্রকাশ্য জিহাদে বিরোধিতা করে আল্লাহর নবীকে পরাস্ত করতে চেয়েছিল হত্যা করতে চেয়েছিল তারাই চলে গেলেন মদিনায় বিশ্ব নবীর দরবারে গিয়ে শাহাদা উচ্চারণ করলেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ইলমুল ওয়াহি এর অকট্টতা যুগে যুগে এভাবেই প্রমাণিত হয়েছে প্রতিফলিত হয়েছে সুতরাং এই ওয়াহির জ্ঞান ছাড়া মানব জাতির কোনো মুক্তি নেই ইলম শিখতেই হবে আপনার আমার সন্তানদেরকে শেখাতেই হবে ইলম না থাকলে দিন থাকবে না ইলম না থাকলে ইসলাম থাকবে না ইলমের ধারক বাহক হচ্ছেন সর্বপ্রথম স্তরের ধারক আলেম তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যাদের সম্পর্কে কোরআন নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ إنما يخشى الله من عباده العلماء نشجي عالم رأي الله كي بھائي کرے نشجي جنی رأي الله كي بھائي کرے نشجي বিদ্বান মণ্ডলী যাদের ভিতরে ইলম আছে আহলে ইলম এরা আল্লাহকে ভয় করে কে বলছেন আল্লাহ বলছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইলম যদি জগতে না থাকতো দিন থাকতো না প্রখ্যাত সাহাবী কাসির আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলতেছেন كثير من كايس برنا كوتشن حدثتا جه كنتو جالسا مع عبي الدردائي في مسجد دمشق پرکت صحابي ابو الدردار شد دمشق كير مسجد بوشي چلان فجاء رجل يقول يا ابو الدردار
হঠাৎ করে একজন লোক এসে গেল। লোকটি বলছে, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি হাদিসেন, আমি রাসূলের শহর মদিনা মুনাব্বরা থেকে আপনার কাছে এসেছি, আমি শুনতে পেয়েছি আপনার কাছে একখান হাদিস রয়েছে, সেই হাদিসটা জানার জন্য আমি আপনার কাছে চলে এসেছি। মা জিতু আহলে হাজাতিন কল, আমি অন্য কোনো কারণে আপনার কাছে আসিনি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, অহির জ্ঞান আহরণ করার জন্য রাস্তা অতিক্রম করে, যতটা রাস্তা সামনে যায় অতখানি রাস্তা আল্লাহ পাক তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন। وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم، الله فكر فرشتة مندلي طالب علم جراح علم أنشن كري تدر پائر نيجي پاکا شمو بستار کر دے، فرشتة در پاکا طالب العلم پائر نيجي بچھئے دے রূপকর্থ, অর্থাৎ তার চলার পথ সহজ হয়ে যায়, তার ইলম অন্বেষণ, তার জিন্দেগি বছর করা সবকিছুকে আল্লাহ সাহিল করে দেন, সবকিছুকে আল্লাহ সহজ করে দেন। وإن العلم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء أرجل عالم حجر دينر علم النشن كره دينر عال دينر علم جرا عهرن كره جرا جاني হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাকের মখলুকাতের ভিতরে মাংফি সামাওয়াতি ওয়াল আরদে, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে, বিশাল অন্তরীক্ষে যা কিছু আছে, এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মা, মহাসমুদ্রের তলদেশে যেই সমস্ত জীব জীবাণু কীটকীটাণু রয়েছে, সমস্ত অণু পরমাণু জীব জীবাণু আলেমদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে। وإن فضل العالم على العبد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، الله النبي بول جنو تطار عالم در فجلات شادرن مانوشر اوپره زمون پورنیمار چندرر প্রাধান্য সমস্ত তারকারাজির উপরে, অনুরূপ সমস্ত সাধারণ মানুষের উপরে আলেমদের প্রাধান্য দিয়ে দিয়েছে ইসলাম। জোরে কন সুবহানাল্লাহ। ওয়াইনাল আলিম ওয়াইনাল আমবিয়া ওয়াইনাল আলিম وإن العلماء ورثة الأنبياء আর আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। وإن الأنبياء لم يورثوا الدينار ولا درهما، আম্বিয়াগণ যখন পৃথিবীর মাটি থেকে চলে যান তাদের সম্পত্তিতে কাউকে ওয়ারিস বানিয়ে যান না, কারোর জন্য মিরাস নির্ধারণ করে যান না। আম্বিয়াদের সম্পত্তিতে কেউ ওয়ারেস হয় না, নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েও না। ওয়ালা কি ওয়ারাসুল ইলমা, কিন্তু তারা ইলিমের মিরাস দিয়ে যান, ইলিমে নবীদের ইলিমে ওয়ারেস হয়, যারা চেষ্টা করে আলেম হয় তারা ওই এলেমে অংশীদারিত্ব স্থাপন করে। এই বিষয়ে আপনাদের সামনে একটি কথা আলোচনা করি, সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের প্রথম সারির সাহেবুল এলেম, ওহির এলেম তাদের কাছে যদি না থাকত দিন টিকত না, দিন থাকত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে বসেছেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চলে আসলেন খলিফার সামনে, এসে বললেন, নানা, একটা বিষয়ে আলাপ করতে এসেছিলাম। কি নাতিনি, বলো কি বিষয়ে আলাপ করতে চাও? ফাতেমা বললেন, নানা, আপনি তো জানেন আমার সংসারের হালচাল সম্পর্কে আপনার জানা আছে, আলীর সংসার অত্যন্ত অভাবী সংসার,
সেই অভাব অনটনের মোকাবেলা করে আমি সংসার জীবন নির্বাহ করি। হে নানা, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বর নামে তো কিছু সম্পত্তি রয়েছে বরাদ্দ, তাইপে কিছু সম্পত্তি ছিল, ফেদাক নামক স্থানেও কিছু সম্পত্তি ছিল, খেজুরের বাগান ছিল। হে নানা, আব্বার মৃত্যুর পরে আমি তার মেয়ে একমাত্র ওয়ারেস, আমার আব্বার মিরাস, আমাকে বুঝে দেন মিরাস সূত্রে যেই সম্পত্তি আমি পাব সেই সম্পত্তি আমাকে দিয়ে দিন নানা। আপনি তো জানেন অভাবের সংসারে মিরাস পেলে আমি ফাতিমা খানিকটা উপকৃত হব। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার প্রস্তাব শুনে কিছুই বললেন না, নীরবতা পালন করলেন। ফাতিমা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। আরেক দিন এসেছেন, নানাজি আমার প্রস্তাবের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমি যে একদিন এসেছিলাম আজকে আবার এসেছি। নানাজি আপনার সামনে আসতে তো লজ্জা করি, কিন্তু না আসলেও চলে না, আমার পিতার মিরাসটা আমাকে বুঝে দেন। আল্লাহর কোরআন অনুযায়ী বুঝে দেন, লিযকারি মিসলু হাজ্জিল উনসায়েন, একজন মেয়ে যেই পরিমাণ পাবে একজন ছেলে তার ডাবল পাবে, এই কুরআনুল করিমের ফয়সালা অনুযায়ী আমার মিরাসটা বুঝে দেন। হযরতে আবু বকর কোনো কথা বললেন না, নীরবতা পালন করলেন। ফাতেমা আজকেও চলে গেল। তৃতীয় দফা আর একদিন ফাতেমা এসে হাজির হয়ে গেলেন, নানাকে বললেন, নানাজি আজকেও এসেছি আপনার কাছে, আপনি আমার মিরাসটা বুঝে দেন। তৃতীয় দিনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নাহনু মাশারুল আমবিয়া লা নুরিসু ওয়ালা নুরাসু, আমরা নবী সম্প্রদায়, আমরা ইন্তেকাল যখন করি আমরা অন্যের ইন্তেকালের পরে তার সম্পত্তিতে ওয়ারেস হই না, এবং আমরা যখন ইন্তেকাল করি আমাদের ইন্তেকালের পরে আমাদের সম্পত্তিতে কাউকে ওয়ারেস বানাই না। কার সামনে বলতেছেন? নবীর কন্যা ফাতেমা। বলছেন কি আবু বকর ফাতেমার আপন নানা না সতালো নানা? জি আপন না সতালো নানা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চলে গেলেন, দুঃখ পেয়ে চলে গেলেন, মনের ভিতরে ক্ষোভ নিয়ে চলে গেলেন, খানিকটা রাগান্বিত হয়ে চলে গেলেন। নামাজের অক্ত হয়েছে, মসজিদে নববীতে সালাতের আজান হয়েছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো মুক্তির জন্য এসো। হযরতে আলী দেখলেন ফাতিমার ভিতরে কোনো তৎপরতা নেই, অন্য সময় আদান হওয়ার আগের থেকেই মসজিদে যাওয়ার জন্য ফাতেমা কুলি বিকুলি করেন, ফাতেমা ব্যস্ত হয়ে পড়েন। আজকে আজান হয়ে গেছে, ফাতেমা মসজিদে যাওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আলী বললেন, ও ফাতেমা মসজিদে যাবে না বাড়িতে সালাত আদায় করবে? মসজিদেই তো যেয়ে থাকো, আজকে মসজিদে যাবে না কেন? হযরতে ফাতেমা বললেন, না আমি মসজিদে যাব না, আবু বকরের পিছনে সালাত আদায় করব না। এতটা ক্ষুব্ধ হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আলী মিসকি হাসে আর বলে, ফাতিমা আবু বকরের কি দোষ? হাদিস তো তোমার আব্বার, তোমার আব্বা বলেছেন, কাল রাসূলুল্লাহ, সবাই বলুন
صلى الله عليه وسلم نحن معشر الأنبياء لا نورث ولا نورث أمر النبي شمبر دايونير شمبتي تيوارس وينا ونجر شمبتي تكوكي وارس بناينا فاتيما أبو بكر تكونو دوشني چلو أبو بكر الفشن كنو صلاة عدائي كربنا چلو جاي صلاة عدائي كرياشي حضرت فاطمة بولن حدیث امر اببر ٹھیک اچھے كنتو ابو بكر پتن دن اوك بولن نائي كنو پتن دن بولن نائي كنو دیتیو دن گلام تاو بولن نائي كنو تریتیو دن بولن ار ابو بكر چنتا کرشلن حائي حائي ري نبیر بیٹی میرا چچے جائی نبیر شمپتی تے میرا شائنا সেই নবীর বেটি মেরা চাচ্ছেন আর নবীর বেটি ফাতিমার তো আর্থিক কন্ডিশন অত্যন্ত খারাপ তিনি জানতেন তিনি খুশি হতেন যদি নবীর সম্পদ থেকে তাকে মিরাস দিতে পারতেন যুদ্ধলব্ধ সম্পত্তির এক পঞ্চমাংশ হচ্ছে রাসূলের জন্য এজন্য যুদ্ধলব্ধ সম্পদ থেকে ফেদাকে খেজুর বাগান খাইবারে কিছু আপনার খাইবার তায়েফে কিছু জমিন এগুলা নবীর নামে বরাদ্দ ছিল যেখান থেকে নবী পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা হতো তো সেই সম্পত্তি ফাতেমা মিরাজ হিসাবে পেতে চেয়েছিলেন আবু বকর দেখলেন আহারে বেচারী ফাতেমাকে তো কিছু দিতে পারলেই ভালো হতো কিন্তু হাদিস তো এর প্রতিকূল তিনি বললেন না এই কারণে যে ফাতেমা অন্য কারোর কাছ থেকে হাদিসটা শুনুক আমি তার সতালো নানা আমার কাছ থেকে শুনলে হয়তো মনটা খারাপ হয়ে যেতে পারে তাই হাদিসটা তিনি প্রথম দিন বলেননি দ্বিতীয় দিনেও বলেননি তৃতীয় দিন যখন দেখলেন কারুর কাছ থেকে ফাতেমা আজও পর্যন্ত এই মেসেজটা পায় নাই নবীর এই মেসেজ নবীর এই হাদিস সুতরাং তৃতীয় দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ স্বয়ং বলে দিলেন ও ফাতেমা নবীর অং নবীর সম্পত্তি থেকে কেউ মিরাস পায় না সুতরাং তোমাকেও আমি এই সম্পত্তির মিরাস বের করে দিতে পারছি না এই এলেম যদি আবু বকর না জানতেন এখানে হাদিসের বিরুদ্ধে ফয়সালা হয়ে যেত না জানলে কি হাদিস বিরোধী ফয়সালা দিয়ে দিতেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী ইন্তেকাল করেছেন হযরত আবু বকর ছিলেন মদিনার সুনুহ নামক এলাকায় তিনি সংবাদ পেয়ে ছুটে এসেছেন আয়েশার ঘরে ঢুকে গেলেন ঢুকেই চাদরটা উন্মোচন করলেন চাদর উঁচু করে আল্লাহর নবীর মুখমণ্ডল বের হয়ে গেল মুখমণ্ডলের উপরে আবু বকর চুম্বন দিতে লাগলেন আর বলতে লাগলেন হে নবী মরণেও আপনি পবিত্র তো পবিত্র রয়েছেন যেমন জিন্দা থাকতে আপনি পবিত্র ছিলেন অতঃপর চাদরে মুখটা ঢেকে দিয়ে তিনি বাইরে আসলেন বাইরে এসেই দেখতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু এভাবেই তলোয়ারটা ঘোরাচ্ছেন আর বলতেছেন সাবধান যে ব্যক্তি বলবে নবী ইন্তেকাল করেছেন আমি তার মস্তক দ্বিখণ্ডিত করে দেব আমার নবী কোনোদিন ইন্তেকাল করতে পারেন না কে বলছেন ওমর ওমর ছোট সাহাবী না বড় সাহাবী আল্লাহু আকবার ওমরের মর্তবা কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা আকাশ কিনারায় যত তারকারাজি দেখছো এর চাইতে আমার ওমরের আমলনামায় নেকির সংখ্যা অনেক বেশি নবীজি বললেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো নবীজি বললেন ওমর যেই পথ দিয়ে যায় ওই পথ দিয়ে শয়তান যায় না ওমর এত বড় সাহাবী শয়তান যদি আমার মতো এরকম জুব্বা কুব্বা পরে খুব সুফিয়ানা স্টাইলে হেঁটে যেত ওমর হয়তো চিনতে পারতেন না মনে করতেন বর্তমান জামানার পীরে কামেল এটা শয়তান না কিন্তু শয়তানের সাহসে কুলায় না বাইসান যদি চিনে ফেলে তাহলে কি উপায় হবে সুতরাং ওই পথেই শয়তান যেত না এমন সাহাবি ওমর যখনই তিনি বললেন আমার নবী কোনোদিন মরতে পারেন না
সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে গেলেন, কিছু পাথর খণ্ড একত্রিত করে একটু উঁচু জায়গা বানিয়ে, মেম্বারের মতো একটা জায়গা বানিয়ে সেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বললেন, আল্লাহ পাকের হামদ সানা তেলাওয়াত করার পরে তিনি বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্না আল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালে ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফায়ে মাতা আও কুতিলাম কলবতুম আলা আকাবিকুম। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত পেশ করলেন, হে জনগণ শোনো, যদি তোমাদের ভিতর থেকে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী থেকে থাকো, সে ব্যক্তি জেনে রেখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। পক্ষান্তরে যদি তোমাদের মধ্যে থেকে কেউ আল্লাহর পূজারী থেকে থাকো, সেই ব্যক্তি জেনে রাখো, ফাইন্নাল্লাহ হাইয়্যুল্লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কোরআনের আয়াত দলিল দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল বই কিছুই নন, কদ খলক মিন কবলিহি রুসুল, তার পূর্বে অনেক রসুল পৃথিবীর মাটি থেকে চলে গেছেন, এসেছেন, চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আফাইম মাতা আও কুতিলাম কলবতুম আলা আকাবিকুম, যদি তিনি মৃত্যুবরণ করেন কিংবা জিহাদের ময়দানে কতল হয়ে যান, শাহাদাত বরণ করেন, তাহলে হে মুসলমানের দল, তোমরা কি আবার পিছনের সেই কুফুরির দিকে ফিরে যাবে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শোনার সাথে সাথে, আবু বকরের বক্তব্য শোনার সাথে সাথে মাথায় হাত মেরে জমিনে বসে পড়লেন আর বললেন, ও এ আয়াত যেন এক্ষুনি নাজিল হয়েছে আর আবু বকর আমাকে তেলাওয়াত করে শোনালেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইলম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যদি সংরক্ষণ না করতেন, ওহির ইলম যদি সংরক্ষিত না হতো, দিন টিকত না। সেখান থেকে যুগে যুগে আজ পর্যন্ত ইলমে দিন সংরক্ষিত হয়েছে, আর কামত পর্যন্ত এটা হবেই, হতেই হবে। আল্লাহর চ্যালেঞ্জ, মুর্তমান চ্যালেঞ্জ, সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই যিকির, এই কোরআন নাজিল করেছি আর এই কোরআন কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়ে চলে যাচ্ছেন, বেরিয়েছেন, খুঁটির আড়ালে জনৈক রমণী দাঁড়িয়ে আছেন, সমস্ত মুসল্লি চলে গেছে, খুতবায় তিনি বয়ান করেছেন, শোনো, আজকাল দেখতে পাচ্ছি খুব বেশি বেশি করে মোহরানা নির্ধারণ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত বিবাহ হয়েছিল 450 দিরহামের বেশি মোহরানা নির্ধারণ হয়নি, কিন্তু আজকে দেখছি বেশি বেশি মোহরানা নির্ধারণ করা হচ্ছে। আজ থেকে অর্ডিন্যান্স জারি করে দিলাম, যদি কেউ 450 দিরহামের বেশি, যত বড় কুলীন বংশের মেয়ে হোক না কেন, যত বড় সুন্দরী মহিলা হোক না কেন, 450 দিরহামের বেশি যদি মোহরানা নির্ধারণ করে, তাহলে অতিরিক্ত মোহরানা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে নেব। এই বক্তব্য শুনে সব চলে গেছেন, একজন রমণী খুঁটির আড়ালে দাঁড়িয়ে আছেন, তিনি খলিফাতুল মুসলিমিনকে সালাম দিয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য শুনে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হে বুহিন, করুন। তখন তিনি বললেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন, ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি তোমাদের স্ত্রীদের মহরানা তোমরা পাহাড় পরিমাণ সোনা রূপার স্তূপ নির্ধারণ করো, তবু সেটা মহরানা হবে, পাহাড় পরিমাণ স্বর্ণ রৌপ্যের স্তূপকে বলা হয় কিনতর। আল্লাহ বলছেন, যদি কিনতর পরিমাণ সম্পদ স্ত্রীদের মহরানা নির্ধারণ করো, সেটাই তাদের মহরানা হবে, অথচ আপনি 450 দেরহামের বেশি মহরানা নির্ধারণ করা যাবে না। এই যে ফতোয়া দিলেন, এই যে আইন পাশ করে দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কোরআন আনলিমিটেড রেখেছে নারীদের মহরানা, আর আপনি লিমিটেশন করে দিলেন, এ অধিকার আপনাকে কে দিল?
সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, এলানকারীদেরকে বললেন, যাও জনগণকে ডাকো, বলো খলিফা জরুরি এলান ঘোষণা করবেন, শিগগির চলে আসো। বার্তাবাহকরা চলে গেল, সাথে সাথে জনগণকে ডাক দিল, ফিরে আসলো, মসজিদ ভর্তি হয়ে গেল, মুসল্লি আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপরে দাঁড়ালেন, উঠেই হামদ সানা তেলাওয়াত করার পরে বললেন, হে জনগণ শুনুন, একজন পুরুষ ভুল করেছিল, একজন নারী সেই ভুল সংশোধন করে দিয়েছে। আসলে এই কিতাবুল্লাহ যেখানে আনলিমিটেড রেখেছে মহরানা, তোমাদের সামর্থ্যের অনুকূলে যত খুশি তোমাদের স্ত্রীদের মহরানা নির্ধারণ করবে। 450 দিরহাম আমি লিমিটেড করে দিয়েছিলাম, আমি আমার এই অধ্যাদেশ আমি প্রত্যাহার করে নিলাম। তাহলে উম্মতের নারীরাও একাধারে পুরুষের কাঁধে কাঁধ মিলে এলেমের অধিকারিণী হয়েছেন, তাই আজকে দিন টিকে আছে। ইলমুল ওহী আমাদের ছেলেদেরও যেভাবে রপ্ত করতে হবে, আমাদের মেয়েদেরও সেভাবেই রপ্ত করতে হবে। তাই তো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে তত্ত্বাবধানে বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে আজকে মহিলা মাদ্রাসা গড়ে উঠছে এবং বয়েজ মাদ্রাসা গড়ে উঠছে। এই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে ইলম আহরণের প্রাণ কেন্দ্র। এখানে আমাদের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে আমাদের ছেলে মেয়েকে মেয়েদেরকে এখানে ভর্তি করে ইলমুল ওহির আলোকে তাদেরকে আলোকিত করতে পারলেই আল্লাহর দিন অক্ষত থাকবে, আল্লাহর দিন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ কিয়ামত অবধি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অত্র মাদ্রাসার শনৈ শনৈ উন্নতি কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজক গোষ্ঠীকে মোবারকবাদ জানিয়ে আমি খাকসার নাসিজ এখানেই বিদায় গ্রহণ করতে চেয়েছি। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুন আলীমুন বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।